সমুদ্র সম্পদ রক্ষায় ঐতিহাসিক এক চুক্তিতে পৌঁছাতে সম্মত হয়েছে জাতিসংঘ সদস্য দেশগুলো। জাতিসংঘ সদর দপ্তরে টানা 38 ঘন্টা শতাধিক দেশগুলোর আলোচনার পর স্থানীয় সময় শনিবার শেষ পর্যন্ত সমঝোতায় আসে দেশগুলো। এই চুক্তির ফলে জাতীয় সীমানার বাইরে ভূ রাজনীতিকে ছাড়িয়ে এবার আন্তর্জাতিক জলসীমাও আইনের আওতায় আসবে। এক দশকের বেশি সময়ের আলোচনা দেনদরবারের পর অচলাবস্থা কাটল সমুদ্র চুক্তি ঘিরে। সম্পদ ও পরিবেশ রক্ষায় এই চুক্তির আওতায় 2030 সালের মধ্যে সমুদ্রের 30% অঞ্চলকে সুরক্ষিত করবে দেশগুলো। হাইসিজ অঞ্চলগুলোতে আন্তর্জাতিক জলসীমায় সব দেশি মাছ ধরা, গবেষণা ও জাহাজ চালানোর অধিকার পেলেও বিপন্ন প্রজাতির বসবাস এলাকাগুলোতে তা সীমিত থাকবে। এছাড়াও প্রাণীদের প্রজনন সুরক্ষায় গভীর সমুদ্রে খনি খনন ও বিষাক্ত দ্রব্য অপসারণের মতো কাজগুলোও থাকবে রক্ষণাবেক্ষণ ও নিষেধাজ্ঞার আওতায়। 1982 সালে ইউএন কনভেনশন অন দ্য ল অব দ্য সি বিষয়ক চুক্তির পর 4 দশকে সমুদ্র বিষয়ক আর কোনো চুক্তিতে আসতে পারেনি দেশগুলো। সেই চুক্তিতে মাত্র 1.2% সমুদ্র অঞ্চল রক্ষায় সমঝোতা হয়। জীববৈচিত্র্য হুমকির মুখে থাকলেও তহবিল ও মাছ ধরার সংক্রান্ত অধিকারের মতো বিষয়গুলো নিয়ে সমঝোতা না হওয়ায় এরপরের সব চুক্তি ভেস্তে যায়। খাবার, ওষুধ, জ্বালানি সহ বিভিন্ন খাতে বিশ্বের 100 কোটি মানুষের জীবন সমুদ্রের উপর নির্ভরশীল। তবে সর্বশেষ জরিপ অনুযায়ী অতিরিক্ত মাছ ধরা জলবায়ু পরিবর্তনগত কারণে বৈশ্বিক সামুদ্রিক প্রজাতির 10% বিলুপ্তির ঝুঁকিতে। মার্জিয়া উপমা, DBC নিউজ ডেস্ক।